তোমাদের কাছে সকাল সকাল চলে এলাম একটা হেল্পের জন্য তোমরা তো বুঝতে পারছো যে আমার ভয়েস কোয়ালিটি কতটা খারাপ হচ্ছে কারণ মোবাইল থেকেই ভিডিও বানাচ্ছি ভয়েসটা অতটাও ক্লিয়ার আসে না আশেপাশে যদি কোনো আওয়াজ হয় সেটাও চলে আসে তো তোমরা একটু বলে দাও যে কোন মাইকটা ইউজ করলে ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো হবে তো আমি কোনো মাইক তো কিনিনি এখনও আমি একটা মাইক কিনতে চাই তো কোন মাইকটা কিনবো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও কিন্তু এই মোবাইলটা হলো ওপো এটি ত্রিপান এস ফাইভ জি তো এই মোবাইল সমস্ত ভিডিও কিন্তু আমার এই মোবাইলেই বানানো হ্যাঁ দু তিনটে আছে আইফোনে বানানো আইফোনে তো ভয়েস কোয়ালিটি আরও বেকার কারণ আমার যে আইফোনটা আছে ওটা হলো তোমার আইফোন সিক্স এস প্লাস তো ওদের সাউন্ডটা খুবই অল্প হয় এই মোবাইলটা যেটা দেখতে পাচ্ছ না এর পুরো হাফ প্রচুর কম সাউন্ড আইফোনটাই আর তোমরা শুধু কমেন্টে এইটুকুই জানাও যে কোন মাইকটা নিলে ভয়েস কোয়ালিটি খুব ভালো আসবে আর আমি কোনো ব্লু নিতে চাই না এখন মাইক বেলায় মাইক নিতে চাই আর তোমরা তো অনেকজন কিনেছো অনেক রকম মাইক অনেক ইউটিউবার আছো তো কোন মাইকটা নিলে ভালো হয় একটু জানাবে কোন মাইকটা নিলে মানে ভয়েস কোয়ালিটি ভালো হয় একটু প্লিজ জানাও কারণ আমি একটা নতুন মাইক নিতে চাই শুধুমাত্র ভিডিও বানানোর জন্যে আর স্ট্যান্ড পরে নেবো তোমরা ইচ্ছে করলে স্ট্যান্ডটাও জানিয়ে দাও কোন স্ট্যান্ডটা কিনলে ভালো হবে ফ্লিপকার্টের পারলে তোমরা ফ্লিপকার্টে দেখে তোমরা জানিয়ে দিও কমেন্ট করে তোমরা বুঝতে পারছো ইয়ার ভয়েস কোয়ালিটি কত বেকার কারণ এই যে মাইকটা আছে না চারই পাশের আওয়াজ কিন্তু নিয়ে নিচ্ছে কে আর করবো দেখো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে হেল্পের জন্য তোমরা যতটা পারো একটু হেল্প করো বাই বাই দেখা যাচ্ছে